কথা বলবো তোমাকে? বলো। মারবে না তো? আরে কেন মারবো কেন? আমি না মা হতে চলেছি। আরে বলো কি, এটা তো খুশির খবর, এর জন্য তোমাকে মারতে যাব কেন? না মানে কলেজে থাকতে না বাবাকে এই কথাটা বলাতে না, বাবা আমাকে অনেক মেরেছিল। ধোকাবাজ শয়তান ইতর। কি হয়েছে জান আমার প্রিয়া? আমার সকাল সকাল তোমার জাতিগোষ্ঠীর নাম ধরে ডাকছো যে, এগুলো তোরই নাম। কি ধোকা দিলাম তোমাকে আবার? বিয়ের আগে কেন বলিস নি? তো রানী নামে আরেকটা বউ আছে। আমি তো তোমাকে বারবার বলেছি আমি তোমাকে রানীর মতন করে রাখবো। না না, ও তো এরকম করে না। দেখ তো তোর নামে কি বলছে। হ্যালো, কে রে তুই? তুই জানিস আমায়? খালা চার বোতল খেয়ে নিলেও সোজা দাঁড়িয়ে থাকার ক্ষমতা আছে রে, চ্যালেঞ্জ নিচ্ছিস আমার সাথে। কে ছিল বাবা? আমার সমস্যাটা কি? আরে জেনে শুনে তোমার বন্ধু খারাপ মেয়েকে বিয়ে করবে আর তুমি তাকে নিষেধ করছো না, আশ্চর্য ব্যাপার তো। আমি কেন তাকে নিষেধ করব? আমি যখন বিয়ের পিঁড়িতে উঠেছিলাম সে কি আমাকে নিষেধ করেছিল? খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।